নমস্কার, আমি তোমাদের দেবনাথ আচার্যদেব। আজকে তোমাদের চ্যাপ্টার নাম্বার 20, চতুর্ভুজের শ্রেণীবিভাগ চ্যাপ্টারটি শুরু করব। তোমাদের অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, আজকে এইখান থেকে শুরু করছি, পরে পরে বাকিগুলো শেষ করে দেবো। প্রথমে দেখো, চতুর্ভুজ কী জিনিস আমরা অনেকেই জানি, যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়, তাই তো? এবং বহুভুজ কাকে বলে? তোমাদের প্রথমে এখানে একটু বহুভুজের ইন্ট্রোডাকশান দেওয়া আছে। এবং বহুভুজ কাকে বলে? একাধিক বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রে হলো বহুভুজ, ঠিক আছে? সেই বহুভুজের যদি বাহু সংখ্যা যদি 4 হয়, তাহলে সেটা কি আমরা বলবো চতুর্ভুজ। একটা বহুভুজের বাহু সংখ্যা যদি 3 হয়, সেটাকে আমরা বলি কি ত্রিভুজ। একটা বহুভুজের বাহু সংখ্যা যদি 5 হয়, সেটাকে আমরা বলি কি পঞ্চভুজ। তাহলে আজ আমরা পড়বো কি চতুর্ভুজ। তাহলে একটা বহুভুজের বাহু সংখ্যা যখন 4, তখন সেই বহুভুজটিকে আমরা কি বলছি চতুর্ভুজ, তাই তো? এবারে আমরা আসছি চতুর্ভুজের শ্রেণীবিভাগ চ্যাপ্টার। প্রথমে আমরা বলছি কি চতুর্ভুজের শ্রেণীবিভাগ। দেখো এখানে প্রথমে আছে, চারটি বাহু বিশিষ্ট বহুভুজই হলো চতুর্ভুজ। আমাদের অ্যাট ফার্স্ট কি, চারটি বাহু বিশিষ্ট বহুভুজই হলো চতুর্ভুজ। তাহলে একটা বহুভুজের বাহু সংখ্যা যখন 4, তাকে আমরা বলছি কি চতুর্ভুজ। চতুর্ভুজ প্রধানত দু রকমের, সেটা হচ্ছে কি কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজ। জিনিসটা কি একটু দেখে নাও, কুব্জ চতুর্ভুজ যে চতুর্ভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে, তাকে কুব্জ চতুর্ভুজ বলা হয়। বোঝা গেল তাহলে, যে চতুর্ভুজের সব কর্ণগুলি। আচ্ছা, প্রথম কথা আসছি, চতুর্ভুজের কর্ণ সবসময় দুটা, ঠিক আছে? তাই জন্য তোমরা এখানে যে চতুর্ভুজের সব কর্ণগুলি না লিখে, যে চতুর্ভুজের দুটি কর্ণ সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে, তাকে কুব্জ চতুর্ভুজ বলা হয়। বা যে চতুর্ভুজের কর্ণদ্বয় সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে, তাকে কুব্জ চতুর্ভুজ বলা হয়। আরেকটা জিনিস তোমরা এখানে কারেকশন করতে পারো, একটু জিনিস একটু আরেকটু মডিফাইড ডেফিনেশন হবে তাহলে, এই বহুভুজাকৃতি ক্ষেত্রেটা না লিখে, এই যে এইখানে দেখো বহুভুজাকৃতি ক্ষেত্রের লেখা আছে, এটাকে কী লিখবে চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে। কথা গেল? তাহলে যে চতুর্ভুজের কর্ণদ্বয় বা সব কর্ণগুলি বা দুটি কর্ণ সেই চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে, তাকে কুব্জ চতুর্ভুজ বলে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে কী লিখবে, যে চতুর্ভুজ, এক্ষুনি লিখে নাও সবাই, যে চতুর্ভুজের সব কর্ণগুলি সেই চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে, তাকে কুব্জ চতুর্ভুজ বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? ঠিক একই রকমভাবে অকব্জ চতুর্ভুজ কী জিনিস, তাহলে যে চতুর্ভুজের কোনো কর্ণ যদি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে না থাকে, তাকে অকব্জ চতুর্ভুজ বলা হয়। এখানে না তোমরা চতুর্ভুজাকৃতি ক্ষেত্রে করে দেবে, ঠিক আছে? যে চতুর্ভুজের কোনো কর্ণ মানে যে কোনো একটা কর্ণ হতে পারে, কিন্তু চতুর্ভুজে টোটাল দুটো কর্ণ, যে কোনো একটা কর্ণই যদি ওই সেই চতুর্ভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে না থাকে, তাহলে তাকে অকব্জ চতুর্ভুজ বলবো। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, তাহলে একটু এই দেখো লেখা আছে কুব্জ বহুভুজ, অকুব্জ বহুভুজ, তারপরে এখানে করবো কি কুব্জ চতুর্ভুজ। ঠিক আছে, এটা হবে কুব্জ চতুর্ভুজ। দেখো এইটা একটা চতুর্ভুজ, এইটা একটা চতুর্ভুজ, এইটা একটা চতুর্ভুজ, ঠিক আছে? এইখানে দেখো আমি কুব্জটা কি জিনিস দেখাচ্ছি, দেখো ব্ল্যাক কালারের যে লাইনগুলো, এটা হচ্ছে চতুর্ভুজের যে চারটি বাহু সেইটা, ঠিক আছে? আর রেড কালারের যে লাইনগুলো, সেগুলো হচ্ছে কি কর্ণ টেনেছি আমরা, ঠিক আছে? দেখো এই চতুর্ভুজে দেখো এই দুটো কর্ণ চতুর্ভুজটার ভেতরে আছে, এই চতুর্ভুজের দুটো কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ চতুর্ভুজটার ভেতরে আছে, এই চতুর্ভুজেরও দুটো কর্ণ কী আছে চতুর্ভুজটার ভেতরে আছে। এগুলো তাহলে কি এটা 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 কুব্জ চতুর্ভুজ, ঠিক আছে? এখানটা কী করবে চতুর্ভুজ করবে। আচ্ছা, এবার আসছে অকুব্জ চতুর্ভুজ, এখানটাও চতুর্ভুজ করবে, ঠিক আছে? দেখো এইটা একটা চতুর্ভুজ, একটা বাহু, দুটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, ঠিক আছে? এটা একটা চতুর্ভুজ। দেখো চতুর্ভুজের এই করণটা কিন্তু চতুর্ভুজের বাইরে অবস্থান করেছে, তাই তো নাকি? এই করণ চতুর্ভুজের বাইরে অবস্থান, তাহলে এইটা একটা কি অকুব্জ চতুর্ভুজ, তাই তো নাকি? বোঝা গেল জিনিসটা? তা বোঝাতে পারলাম তো, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এই বাকি ছবিগুলা, এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা, এই ছবিটা এখানে দরকার নেই, ঠিক আছে? এটা বহুভুজের ছবি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপর আসছে কি চতুর্ভুজের কর্ণের সংখ্যা। আমরা কি জানি, আমরা বলছি যে আমরা জানি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যার একটা সূত্র আছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি এন ইন্টু এন মাইনাস 3 টোটালটা বাই 2 টি,
ঠিক আছে, তাহলে এন সংখ্যক অভীষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা সূত্র হচ্ছে যে এইটা। তাহলে চতুর্ভুজের কর্ণের সংখ্যা কটা? চতুর্ভুজের কটা বাহু? চারটি বাহু। তাহলে কী হচ্ছে এখানে দেখো, এন সমান ফোর, তাহলে এন এর মান ফোর বসেছি, ফোর ইন্টু ফোর মাইনাস থ্রি বাই টু, ঠিক আছে, চতুর্ভুজের কর্ণের সংখ্যা থাকলে দুটি বেড়েছে, এখানে দেখো ফোর ইন্টু ওয়ান বাই টু মানে ফোর বাই টু মানে দুটি, ঠিক আছে, বোঝা গেল। আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, বহুভুজের কর্ণের সংখ্যার সূত্রটা এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু, এটা হচ্ছে এন সংখ্যক বাহু, যখন বাহুর সংখ্যা এন হবে, ঠিক আছে। একই রকম হবে পঞ্চভুজের কর্ণের সংখ্যা, পঞ্চভুজ হয়ে গেল যখন, তখন কী হচ্ছে যে কর্ণের পঞ্চভুজ মানে তার বাহু সংখ্যা কটা? পাঁচটি, মানে এন সমান ফাইভ, তাহলে ফাইভ ইন্টু ফাইভ মাইনাস থ্রি বাই টু সমান দেখো পাঁচটি সংখ্যা কটি? না, পাঁচটি। ত্রিভুজের কর্ণের সংখ্যা, ত্রিভুজের কটা বাহু? তিনটা বাহু, তাহলে এন সমান থ্রি, তাই তো নাকি? তখন সূত্রে বসালে কি, থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি বাই টু সমান জিরো, তাই জন্য আমরা কি জানি ত্রিভুজের কোনো কর্ণ নেই। বোঝা গেল জিনিসটা। এবার আসি চতুর্ভুজের শ্রেণীবিভাগ। দেখো চতুর্ভুজকে আমরা, দেখো এগুলো ছবিটা আঁকা আছে, এটা তোমাদের টেক্সট বই বুকে আছে, যেটা হচ্ছে কি চতুর্ভুজ। দেখো চতুর্ভুজকে দুটো আমরা এ করেছি ট্রাপিজিয়াম। আচ্ছা এইখানে যে কটা ছবি আছে, আমরা যে কটা জিনিস নিয়ে পড়বো সেটা হচ্ছে সবই কিন্তু কুব্জ চতুর্ভুজ। প্রথমেই বলে রাখি, আমরা এইখানে যতগুলো চতুর্ভুজ নিয়ে পড়বো সবগুলি কি কুব্জ চতুর্ভুজ, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। তাহলে এখানে কি চতুর্ভুজ, চতুর্ভুজকে দুটা ট্রাপিজিয়াম আর কাইট, ঠিক আছে। ট্রাপিজিয়ামকে আবার দুটো জিনিস করছে, সামান্তরিক আর সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সামান্তরিককে আবার বলছে দুটো দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে রম্বস, ঠিক আছে। আবার আয়তক্ষেত্রের যদি সমদ্বিবাহু থেকে আর রম্বস থেকে দুটো হচ্ছে বর্গক্ষেত্র পাওয়া যায়, ঠিক আছে। যাক এগুলো কেমন করে ডেফিনেশনগুলো আসছে আমরা একটু পড়ে সেটা বুঝতে পারবো, যে রম্বস থেকেও কীভাবে বর্গক্ষেত্র আসছে, আয়তক্ষেত্র থেকে কীভাবে বর্গক্ষেত্র আসছে, বা সামান্তরিক থেকে কীভাবে আয়তক্ষেত্র হচ্ছে, সামান্তরিক থেকে কীভাবে রম্বস হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একটু পড়ে বুঝতে পারবো। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, চতুর্ভুজের মেইনলি যে ডেফিনেশনটা, ঠিক আছে। চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তোমরা সবাই জানো এই ডেফিনেশনটা, চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের চারটি অংশ কী কী? না, বাহু, কোণ, শীর্ষবিন্দু ও কর্ণ, এই চারটা জিনিসই মেইন। তার কি বাহু, কোণ, চারটা বাহু, কোণ কটা হবে? তাহলে চারটা কোণ হবে। শীর্ষবিন্দু কটা হবে? চারটা শীর্ষবিন্দু হবে। কর্ণের সংখ্যা কটা? দুটো, আমরা এক্ষুনি বের করলাম কর্ণের সংখ্যা দুটা। তাহলে দেখো এখানে একটা ছবি এঁকে দেখিয়েছে, এ বি সি ডি একটা চতুর্ভুজ, ঠিক আছে, যার এ বি সি ডি একটি চতুর্ভুজ, যার এ বি বি সি সি ডি ডি এ চারটে বাহু। দেখো এ বি বাহু, বি সি বাহু, সি ডি বাহু আর ডি এ বাহু। আচ্ছা এ বি সি কোণ, সি ডি এ কোণ, ডি এ বি কোণ, ডি সি বি কোণ, ঠিক আছে। এই চারটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, ঠিক আছে। চারটি কোণে চারটা শীর্ষবিন্দু, এ বি সি ডি চারটা শীর্ষবিন্দু, আর হচ্ছে কর্ণ কি, এসি আর বিডি দুটা কর্ণ, ঠিক আছে, বোঝা গেল। আমরা কি জানি চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি বা চার সমকোণ, এটা আমরা সবাই জানি আগে থেকে, তাই তো? আরেকবার লিখে নাও তাহলে এই জিনিসটা হলো। তাহলে আমরা যতগুলো কিন্তু পড়ছি সেটা কিন্তু আমরা কিন্তু কি কুব্জ চতুর্ভুজ নিয়ে পড়ছি। তার আগেই দেখো আমরা কি বলেছি, এইগুলার এ পেয়েছি চতুর্ভুজে কি ট্রাপিজিয়াম, কাইট, সামান্তরিক, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, ঠিক আছে। এইগুলোর এবার একটু ডেফিনেশনটা দেখে নেব। পথে আসছে কি ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল সেই চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলে। কি বলছে, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, মানে যে কোনো চতুর্ভুজ তার একজোড়া বাহু যদি সমান্তরাল হয়, একজোড়া বাহু সমান্তরাল মানে অবশ্যই বিপরীত বিপরীত বাহুগুলো হতে হবে, ঠিক আছে। তাই জন্য কি চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল, কোনোদিন পাশাপাশি বাহু বা সন্নিহিত বাহু তো সমান্তরাল হতে পারবে, তাই জন্য একজোড়া বাহু সমান্তরাল কথাটা খালি বলেই দিয়েছি আমরা, ঠিক আছে। এই একজোড়া বাহু সমান্তরাল হতে গেলে তাকে অবশ্যই বিপরীত বাহু দুটা হতে হবে, ঠিক আছে। তেমনি এখানে কি দেখো, যে চতুর্ভুজ একজোড়া বাহু সমান্তরাল তাকে তাকে ট্রাপিজিয়াম বলে। সেই চতুর্ভুজকে দেখো এ বি সি ডি আমি ছবি এঁকেছি, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, কি যার এ বি মানে এই বাহুটা এ বি বাহু আর সি ডি বাহু সমান্তরাল, ঠিক আছে, তাই জন্য একে বলা হচ্ছে কি ট্রাপিজিয়াম, আর কিচ্ছু নয়, ঠিক আছে। যে চতুর্ভুজের তাহলে এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আচ্ছা এবার হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান। আচ্ছা তির্যক বাহুদ্বয় কোনটাকে বলবো, এই যে এইটা হচ্ছে যে কি এবি আর সিডি হচ্ছে সমান্তরাল, বাকি যে দুটা বিপরীত বাহু আছে, এই যে এডি আর বিসি
এখানে হচ্ছে, এটা হচ্ছে তির্যক বাহু, ঠিক আছে, মানে সমান্তরাল নয়, এরূপ বাহুকেই বলা হয় তির্যক বাহু, কথাটা মাথায় থাকবে তাহলে, সমান্তরাল নয়, এরকম এরকম এরূপ বাহুকেই বলা হয় তির্যক বাহু। যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদের দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। মানে দেখো, এইখানে একটা আমি এঁকেছি, এখানে একটা আমি এঁকেছি ABCD, ABCD হচ্ছে যে ট্রাপিজিয়াম, ঠিক আছে, যার কি AB সমান্তরাল CD হতে হবে ট্রাপিজিয়াম হতে গেলে, আর কি AB সমান্তরাল CD, আর কি বলা আছে তির্যক বাহুদের সমান, মানে AD সমান BC, ঠিক আছে, দেখো ও AD সমান BC, আচ্ছা এটা হচ্ছে যে সমান, আচ্ছা AD সমান BC হলে সবসময় A কোণটা আর এই B কোণটা সমান হবে, ঠিক আছে, তাহলে মাথায় থাকবে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদের দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাই তো নাকি, এখানে AB সমান্তরাল CD, AD সমান BC, তাহলে আবার এই কোণটা সমান এই কোণটা, মানে সমান যে বাহুদ্বয়ের, সমান বাহুদ্বয়ের সঙ্গে যে ভূমির যে কোণ, সেই কোণ দুটো সবসময় সমান হবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মাথায় রাখবে তাহলে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যদি কর্ণদ্বয় টানতাম, এখানে একটা BD দাঁড়াতো, এখানে একটা AC দাঁড়াতো, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে এবং কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে একে অপরকে দুভাগে ভাগ করবে, ঠিক আছে। এবার হচ্ছে সামান্তরিক, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হয়, এটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়াম মানে কি, এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল বলছে, সেটা বাদেও যে তির্যক বাহুগুলো আছে সে তির্যক বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হয় তাকে সামান্তরিক বলা হয়, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে, কথাটা বোঝা গেল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সমান্তরাল বলে। যেমন এখানে দেখো চিত্রে ABCD একটা, ABCD একটা সামান্তরিক বলছে, কেন না, তার কি AB সমান্তরাল CD, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আবার এই বাহুটা এই বাহুটা সমান, AB সমান CD। সিমিলারলি একইভাবে AD সমান্তরাল BC, AD সমান্তরাল BC, ঠিক আছে, আবার AD সমান BC, কথাটা বোঝা গেল, তাহলে কথাটা কি হলো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। দেখো এই ত্রিভুজটার এই চতুর সরি এই চতুর্ভুজটা দেখে নাও, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাই তো নাকি, এবির বিপরীত বাহু CD, CD-র সঙ্গে সমান্তরাল AB, আর CD-র সঙ্গে সমান AB, আবার AD এর বিপরীত বাহু BC, BC এর সাথে AD সমান আর সমান্তরাল দুটোই, তাই একে কি বলবো না, সামান্তরিক। আচ্ছা একটা জিনিস বলছি, বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, মানে এখানে B কোণ আর এখানে D কোণ সমান, এখানে A কোণ এখানে C কোণ সমান, ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এর মনে রাখবে কর্ণদ্বয় টানলে পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু কর্ণদ্বয় সমান কিন্তু নয়, সমদ্বিখণ্ডিত করবে কিন্তু সমান হবে, কথাটা বোঝা গেল তাহলে। এরপরে আসছি রম্বস, যে সামন্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। আমরা কি বলছিলাম সামন্তরিকে, সামন্তরিক পড়ছিলাম, সামন্তরিক পড়তে কি হলো, এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, এক জোড়া সন্নিহিত বাহুর মানে পাশাপাশি যে দুটো বাহু তাদের দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস বলে। কোনো চতুর্ভুজের চারটি বাহু সমান হলে তাকে কি বলবো আমরা, রম্বস বলবো, কথাটা বোঝা গেল তাহলে। আসছে একটা ছবিতে, তাহলে দেখো যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস বলি, চিত্রে কি বলছে, ABCD একটা রম্বস, ABCD দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ছবিতে, এটা রম্বস যার কি AB সমান CD সমান BC সমান AD, তাহলে AB সমান BC সমান CD সমান AD, ঠিক আছে, চারটা বাহুই সমান হলো, চারটা বাহুই সমান হলো, ঠিক আছে। রম্বসের বিপরীত কোণগুলি পরস্পর সমান, রম্বসের বিপরীত কোণ মানে A কোণ সমান C কোণ, B কোণ সমান D কোণ, এটা সামান্তরিকের প্রপার্টি, যেহেতু রম্বস একটা সামান্তরিক তাই জন্য কি তারও বিপরীত বাহুগুলো সমান, আর এর কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বোঝা গেল তাহলে জিনিসটা, মানে দুটা কর্ণ টানলে দুটা কর্ণ পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে,
সমীকরণে করবে, আবার তারা তারা তাদের মধ্যে নবদ্বীপ কোণ উৎপন্ন করবে বা সমকোণ উৎপন্ন করবে। আয়তক্ষেত্র, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে বলা আয়তক্ষেত্র। আগে আমরা সামান্তরিকের ডেফিনেশন কি পড়েছিলাম, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, তাই তো নাকি? মানে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং একটি কোণ সমকোণ, তাকেই বলবো আয়তক্ষেত্র। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলি সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তোমরা কোণগুলি সমকোণ বা একটি কোণ সমকোণ যেটা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ একটি কোণ সমকোণ হতে গেলেই তাকে সব কোণ সমকোণ করতে হবে। কথাটা বোঝা গেল? তাহলে দেখো চিত্রে লেখা আছে কি, ABCD একটা আয়তক্ষেত্র যার AB সমান্তরাল CD, দেখো বিপরীত বাহু, আর AB সমান CD, ঠিক আছে, আর AD সমান্তরাল BC, আর BC সমান AB, আর BC সমান AD। কথাটা বোঝা গেল তাহলে? আচ্ছা, এবারে আসছি আয়তক্ষেত্র কি, প্রতিটা কোণ সমকোণ। আমরা আয়তক্ষেত্র কাকে বলে বলেছি? আসছি তাহলে, এবারে আসছি আবার। তাহলে কি বলছিলাম, যে চিত্রে ABC একটি আয়তক্ষেত্র, AB সমান্তরাল CD, আর হচ্ছে যে AD সমান্তরাল BC, চারটা কি বাহু, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। দেখো এখানে AB আর CD সমান্তরাল, আর AD আর BC সমান্তরাল, ঠিক আছে, আবার AB সমান CD, AD সমান BC, আর প্রতিটা কোণ কি সমকোণ, তাকেই বলবো আয়তক্ষেত্র। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলি পরস্পর সমকোণ তাকে আমরা আয়তক্ষেত্র বলি, ঠিক আছে। এরপরে হচ্ছে, আচ্ছা, কর্ণদ্বয় পরস্পরকে সমান দ্বিখণ্ডিত করে এবং কর্ণদ্বয় এর পরস্পর সমান, ঠিক আছে। এরপর আসছি বর্গক্ষেত্র, যে আয়তক্ষেত্রে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলে। যে আয়তক্ষেত্রে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলে। অর্থাৎ যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলি সমকোণ তাকে বর্গক্ষেত্র বলা। দেখো এখানে চিত্রে কি, ABCD একটা বর্গক্ষেত্র যার AB সমান BC সমান CD সমান AD, চারটা বাহুই পরস্পর সমান, যার A কোণ সমান B কোণ সমান C কোণ সমান D কোণ, প্রতিটা কোণই 90 ডিগ্রি, ঠিক আছে, তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে কি বর্গক্ষেত্রে কর্ণদ্বয় সমান ও পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, মাথায় থাকবে। আজ পর্যন্ত এতটাই, এতটা তোমরা সবাই ভালো করে পড়ো, পরের দিন আমরা আরও বেশ কিছু আলোচনা করব এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে, এখনও অনেক কিছু আছে, ঠিক আছে, সেগুলো আমরা আলোচনা করব। আমরা তো আজকে এখানেই শেষ করছি, নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।